হাফিজিদের উদ্ভব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকের ফিতনা সৃষ্টি হবে। নবীজির এই ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে, এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে 2015 সাল থেকে 2022 সালের মধ্যে ফসলের উৎপাদন প্রায় 20-30% পর্যন্ত কমে গেছে। দিন দিন এটা কমতেই থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের